নমস্কার লিটিল ওভেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আপনাদেরকে এক গ্লাস দুধ ফুল ক্রিম দুধ এক গ্লাস মানে এখানে টু ফিফটি এম আছে দুধ দিয়ে আমি পুরো এক লিটার আইসক্রিম করে দেখাবো প্রথমে আমি দুধটা একটু কাটিয়ে নেব একটা ছোট পাত্রে হাফ কাপের থেকে একটু বেশি দুধ কাটিয়ে নেব আর বাকি দুধটা অন্য আরেকটা পাত্রে ঢেলে দেব অন্য একটা পাত্রে আমি ঢেলে দিলাম এবার সেই বড় পাত্রটাতে টু টেবিল স্পুন চিনি দেব। আর বাদ বাকিটা আমি গুড় দেবো যেহেতু আমি এটা নলেন গুড়ের আইসক্রিম করছি এবার আমি দুধটা গ্যাস গ্যাস ওভেনে বসিয়ে দিলাম আর যেই দুধটা কাটিয়ে রেখেছি তার মধ্যে আমি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার দিলাম এবার দেড় টেবিল স্পুন পাউডার মিল দেব এরপর ওয়ান টেবিল স্পুন জিএমএস পাউডার দিলাম আর আট ভাগের এক ভাগ সিএমসি পাউডার দিলাম এবার সবটা ভালো করে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনো রকম লামস না থাকে এবার আমি হুইস্কার দিয়ে মেশাচ্ছি কারণ হুইস্কার দিয়ে মেশালে বেশি ভালো হয় মেশানো সেই জন্য আমি চামচটা সরিয়ে দিলাম হুষ্কার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে লামস না বসে আমার এটা ভালো করে মেশানো হয়ে গেছে এদিকে দুধটাও গরম হয়ে গেছে ফুটছে ফুটতে আরম্ভ করেছে একটু নেড়ে দিলাম নিচে যাতে চিনিটা পুরোপুরি গলে যায় এবার খানিকটা নলেন গুড় দিয়ে দিচ্ছি আপনারা এই মুহূর্তে কে কোথা থেকে আমার এই রেসিপিটা দেখছেন প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করবেন যাতে আমি পরবর্তী রেসিপিতে আপনাকে অভিনন্দন জানাতে পারি আর নতুন কোনো বন্ধু যদি আমার রেসিপিটা প্রথমবার বা আমার চ্যানেলটাকে প্রথমবার দেখে থাকেন তাকে একটা বিগ হাক জানাচ্ছি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ জানালাম পাশে বেল আইকনটা অ্যাক্টিভেট করে নেবেন যাতে পরবর্তী আমার সমস্ত রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় সে কাটিয়ে রাখা দুধটা যার মধ্যে আমি অনেকগুলো জিনিস মিশিয়েছি সেই মিশ্রণটা আমি ঢেলে দিলাম এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এক হাতায় ঢেলেছি আর আরেক হাত দিয়ে নেড়েছি সমানে যাতে লাম্পস না বসে এবার খানিক্ষণ ফুটাবো আমি এটা তবে খুব বেশি ফোটাবো না যাতে এটা ঘন হয়ে রাবড়ির মতন হয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে আমার এটা হয়ে গেছে আমি এবার গ্যাসটা অফ করে দিলাম দিয়ে নামিয়ে নিচ্ছি নামিয়ে নিয়ে একটু ভালো করে ঠান্ডা করে নেব ঠান্ডা করে ফ্রিজারে রাখবো সাত থেকে আট ঘন্টা সাত থেকে আট ঘন্টার পর আমি বার করে আপনাদেরকে দেখাচ্ছি ফ্রিজার থেকে আট ঘন্টার পর আমি এটা বার করে নিয়ে এসেছি এবার এটাকে এইভাবে গেঁথে দেখছি কতটা নরম হয়েছে নরম আছে আমি বার করে পাঁচ মিনিট মতন রেখে দিয়েছিলাম যাতে একটু নরম হয়ে যায় তারপর আমি এবার ছুরি দিয়ে এবার এটাকে কেটে কেটে পিস টুকরো টুকরো করছি জিনিসটা এরকম শক্ত অবস্থায় কিন্তু এরকম বার করতে বার করে কাজটা করতে হবে এবার এখান থেকে টুকরোগুলি সব বার করে আমি বড়ো একটা পাত্রে নিচ্ছি যেখানে আমি ওটাকে ব্লেন্ড করব আমি সবটা মিশ্রণ দিয়ে দিলাম এবার আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নেব একটু ছোট ছোটো টুকরো করে নিচ্ছি যাতে আমার সুবিধা হয় তার জন্য বেশি বড় টুকরো থাকলে মিশতে একটু টাইম লাগে এবার ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেবো প্রথমে একটু লোতে দেব তারপর আস্তে আস্তে আমি মিডিয়াম থেকে হাইতে যাব এখন খানিকক্ষণ এক মিনিট মতন লোতে চালাবো লোতে খানিকক্ষণ ব্লেন্ড করার পর এবার আমি এর মধ্যে বাকি নলেন গুড়টা মিক্স করব এই যে গুড়টা আমি দিলাম দিচ্ছি এবার পুরোটা গুড় দিয়ে দেব যাতে আমি আগে তো মিষ্টি কম দিয়েছি তাই এখন গুড়টা দিলাম এবার আর কোয়াটার কাপ ফেস ক্রিম দিল আর হাফ কাপ হুইপ ক্রিম দিলাম টপোলাইট হুইপ ক্রিম আমি ইউজ করেছি এবার সবটা একসঙ্গে আর এখানে গুড়ের এসেন্স আছে দেখুন নলেনগুড়ির পাওয়া যায় সেটা আমি কয়েক ড্রপ দিয়ে দেব এই সাত আট ড্রপ মতন দিয়ে দেব তারপর আমি এটাকে ভালো করে ব্লেন্ড করে নেব আমার সবটা দেওয়া হয়ে গেল এবার ব্লেন্ড করব এবার ব্লেন্ড করব আস্তে আস্তে মিডিয়াম থেকে হাইতে যাব। হাইতে আমি মিনিট চার মিনিট মতন আমি এটা ব্ল্যান্ড করব এবার কয়েক ফোটা ব্রাউন কালার দিয়ে দেবো দুই তিন ফোটার মতন যাতে কালারটা সুন্দর হয় সেটা আপনি চাইলে নাও দিতে পারেন এটা আপনার ইচ্ছে আমি দিলাম একটু কালারটা দেখতে ভালো লাগবে তাই একটু ভালো করে ব্ল্যান্ড করে নিচ্ছি হাইতে করবো আমি ব্ল্যান্ড আমার ভালো করে ব্র্যান্ড করা হয়ে গেছে এবার আমি এটা একটা কন্টেনারে ঠেলে নেব আমি একটা কন্টেনার নিয়ে এলাম সেটার মধ্যে আমি পুরোটা মিশ্রণ দিয়ে দিচ্ছি আমারটা পুরো ভর্তি হয়ে গেছে এবার টেপ করে নেব একটু যাতে বাবলসগুলি সব বেরিয়ে আসে যেগুলো একটা দুটো দেখা যাচ্ছে সেগুলো আমি টেপ করে বসিয়ে দিচ্ছি এবার আমি এটাকে ঢেকে ফ্রিজারে সাত থেকে আট ঘন্টা রাখবো বা সাত থেকে আট ঘন্টার পর আমি ফ্রিজার থেকে এটা বার করে নিয়ে এসেছি দেখুন কী সুন্দর আইসক্রিমটা জমে গেছে এবার আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কীরকম হয়েছে আমি একটা ছোট বাটি নিয়ে নিলাম ওটার মধ্যে নেব আর আমি এই ছোট্ট হাতাটা দিয়ে ডাবু হাতাটা দিয়ে আমি তুলছি দেখুন কি সুন্দর উঠে এলো দেখুন কি সুন্দর বলটা হয়েছে আবার আমি স্কুপ নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে এবার এর উপরে আমি কিছু চকো চিপস দিয়ে দিচ্ছি আর একটা চকলেট স্টিক দিয়ে দেব এবার আপনাদেরকে দেখাচ্ছি দেখুন চামচ দিয়ে কেটে কতটা সুন্দর হয়েছে আর পুরো আস্তে আস্তে এটা মেল্ট হয়ে যাচ্ছে গলে যাচ্ছে যেরকম বাজারে কেনা আইসক্রিমগুলি গলে যায় ঠিক সেরকম আমার আইসক্রিমটা খুব সুন্দর হয়েছে আর এবার দেখুন গলে যাচ্ছে আমি অফস্ক্রিনে একটুখানি খেয়েও দেখেছি দুধর্ষ হয়েছে যা দারুণ হয়েছে না এটা আইসক্রিমটা এই আইসক্রিমটা যে খাবে সে আর অন্য চকলেট টকলেট কোনো কিছু খাবে না এত টেস্টি এত সুন্দর হয় নলেন গুড়ের আইসক্রিমটা আমি তো এইটাই খাই এখন বেশি চকলেট আইসক্রিম আর এত খাই না নলেন গুড়ের আইসক্রিমটা আমার কাছে দারুণ লাগে এইভাবে আপনারাও করে খাবেন যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার করে খাবেন একটা লাইক দেবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আপনারা আমার সাথে এইভাবে থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে এই কামনা করি তাহলে আসি বন্ধু আবার দেখা হবে পরবর্তী রেসিপিতে নমস্কার